মোহাম্মদ আরিফ লিখেছেন, আমি আমার ছেলের আকিকাটা এতিমখানায় দিতে চাচ্ছি, সেটা দিতে পারবো কিনা, নাকি আত্মীয়স্বজন এবং সামাজিক লোককেই খাওয়াইতে হবে? আপনার ছেলের আকিকাটা আপনি কোনো এতিমখানায় দিতে পারেন, মাদ্রাসা দিতে পারেন, কিন্তু এটা সাধারণ অবস্থাতে নিজে খাবেন, আত্মীয়স্বজনকে খাওয়াবেন, কিছু গরিবদেরকে দিবেন, কোরবানি গরু গোস্তর মতো, এটাকে আপনি বিভিন্নভাবে অর্থাৎ তিনভাবে আপনি এটাকে ব্যবহার করবেন। কিন্তু আপনি যদি কোনো এতিমখানা দিয়ে দেন, তারা আপনার বাচ্চার আকিকা দিয়ে গোস্তটা এতিম বাচ্চাদেরকে খাওয়াই দেয়, সেটাও জায়েজ হবে, কিন্তু সেটাই করতে হবে বা সেটাই উত্তম হবে, ব্যাপারটা সেরকম নয়। মাসুম খান আপনি লিখেছেন, আমি একজন ব্যবসায়ী, অনেকেই বলে দোকান বন্ধের সময় সন্ধ্যার সময় শুরুতে বাকি দেওয়া যায় না, আমি এগুলো সম্পর্কে একটু পরিষ্কারভাবে জানতে চাচ্ছিলাম। ভাই মাসুম, দোকান বন্ধ করার সময়, খোলার সময়, সন্ধ্যার সময়, এই সময়গুলোতে বাকি দিলে বা টাকা ভাঙতে দিলে অকল্যাণ হবে, এটি শিরকপূর্ণ বিশ্বাস, এটা ইমানদারের ইমানের জন্য ক্ষতিকর বিশ্বাস। একজন ইমানদার মনে করবেন যে তার লাভ ক্ষতির একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি সন্ধ্যার সময় বাকি দিলে আমার লাভ হবে বা ক্ষতি হবে এরকমটি মনে করা, এটা ভুল এবং এটা আমার ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ। বিধায় এই সময়গুলোতে আপনি বাকি দিতে পারেন, আপনি ভাঙতি দিতে পারেন, এতে আপনার কোনো অকল্যাণ হবে না। যদি কোনো কারণে ওই দিন আপনার বেচাকেনা কম হয় বা কোনো ক্ষতি হয়, তাহলে এটা এই কারণে না, সেটা ভিন্ন কোনো কারণে, বিষয়টা সম্পূর্ণই কাকতালীয়। বিধায় এই ধরনের শিরকপূর্ণ বিশ্বাস বা ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ বিশ্বাস আমাদের মধ্যে থাকতে পারবে না। রাজু আহমেদ আপনি লিখেছেন, নামাজ পড়তে গেলে মাথায় অনেক কিছু চলে আসে, এর থেকে রেহাই পাওয়ার উপায় কী? দেখুন, এটার জন্য নামাজের আগে যথেষ্ট আগে থেকে প্রস্তুতি নিয়ে বসা এবং নামাজের আগে মনোযোগ নষ্ট হতে পারে সেরকম কাজগুলো থেকে বেঁচে থাকা, মোবাইল টিভি বন্ধ করা, আগে থেকে সুন্নত ইত্যাদি আয়োজন যে আছে, এটা নামাজের মূল নামাজটা যাতে সুন্দর হয় সেজন্যই করা হয়েছে। আমরা তো অনেক সময় দেখা যায় যে দুনিয়ার চিন্তা করতে করতে হঠাৎ করে নামাজে দাঁড়াই, আল্লাহ আমাকে আপনাকে সবাইকে মাফ করুন, এই ভুলগুলো থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। সেই সাথে আমরা নামাজে কী পড়ছি সেগুলো অর্থ বুঝে পড়া এবং ধীরস্থিরতার সাথে নামাজ পড়া, এটা নামাজে অন্য মনস্ক হওয়া থেকে বাঁচার অন্য বড় একটা উপায়, যে পরিপূর্ণ মনোযোগ আসা ছাড়া আমি একটা রকম থেকে দাঁড়ানো থেকে রুকুতে, রুকু থেকে দাঁড়ানো, আবার দাঁড়ানো থেকে সিজদা যাওয়া, আবার সিজদা থেকে উঠা, একটা থেকে আরেকটা আমি যাবো না পরিপূর্ণ মনোযোগ আসা ছাড়া, এরকম দৃঢ় চেতা আপনার যদি হই আমরা, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ দিনে মনোযোগ ধরে রাখা সম্ভব হবে এবং অন্য বিষয় মাথায় আসবে না। শাহরি আর নীরব আপনি লিখেছেন, নামাজের সুরা ফাতিহার পর একাধিক সুরা পড়া যাবে কিনা? নামাজের সুরা ফাতিহার পর একটি সুরা পড়লেন, একটি সুরাকে বারবার পড়লেন কিংবা কয়েকটা সুরা আপনি পড়লেন, সেটা কিন্তু জায়েজ আছে, না জায়েজ কোনো বিষয় নয়। মিথিলা ইসলাম লিখেছেন, আমার ছেলের নাম আব্রাহাম রেখেছি, আমার শ্বশুর বলেন নামটি নাকি ভালো নয়, আপনি জানাবেন নামটি কি ভালো নাকি খারাপ? ইব্রাহিম এটাকেই আব্রাহাম বলে থাকেন ইংরেজরা, অতএব আপনি সে অর্থে যদি ইব্রাহিম রাখেন এবং আপনার ইব্রাহিমই আপনার নিয়ত থাকে, এটার কোনো সমাজে আপনি আসেন সেখানে ইব্রাহিমকে মানুষ আব্রাহাম বলে, তাহলে সেটি জায়েজ হতে পারে। কিন্তু আপনি যখন এটা শুদ্ধ উচ্চারণ ইব্রাহিম কোরআনের আকারের আয়াত আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে এটাকে পরিবর্তন করে আপনি আব্রাহাম রাখবেন না, বরং আব্রাহামটাকে আপনি যেটি রেখেছেন এটাকে যদি আপনি ইব্রাহিম বলে ডাকেন এবং সেটিতে পরিবর্তন করেন, সেটা সবচেয়ে বেটার হবে এবং সরাসরি কোরআনে করিমের এবং হাদিসের শব্দটি ব্যবহার করলেন, এবং এটির কারণেই ইব্রাহিম আলাইহিসসালামের সাথে নামকরণ করার যে ফজিলত, যে মর্যাদা, সেটি আপনি লাভ করবেন। অতএব মৌলিকভাবে ইব্রাহিম নামটা খুবই ভালো, সেটারই বিকৃত রূপ বা কোনো কোনো অঞ্চলে প্রচলিত রূপ হলো আব্রাহাম। বিধায় মৌলিকভাবে এই নামে দোষের কিছু নেই, কিন্তু বিকৃতিটা না রেখে আপনি শুদ্ধটায় তাকে ডাকবেন এবং শুদ্ধটা রাখবেন।